যেমন আমাদের সিলেটে যদি রমাদানে আসেন, এখান থেকে সিলেট বেশি দূরে না, আমার দাওয়াত থাকলো, সুযোগ হলে আসবেন অন্তত আমাদের মাদ্রাসাটাও দেখে গেলেন। দেখবেন সিলেটে গেলে অনেক মসজিদে রমজান মাসে তারাবি যেভাবে তারাবির মধ্যে কোরআন খতম হয়, তাহাজ্জুদের নামাজেও কোরআন খতম হয়। তাহলে তাহাজ্জুদও হয় জামাতের সাথে, তারাবিও হয় জামাতের সাথে। কিন্তু এই এলাকাগুলোতে আমার ধারণা নাই, তবে এদিকে তাহাজ্জুদ কি জামাতের সাথে হয় নাকি? সম্ভবত না। ওদিকে যদি আরও যান, নরসিংদী যান, গাজীপুর যান, ঢাকা যান, নারায়ণগঞ্জ যান, এমন একটা মসজিদ আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। অথচ এই সিলেটের মসজিদগুলোতে মাদানী রহমতুল্লাহ আলাই তো দুনিয়াতে নাই, কিন্তু তার সাগরেদরা অথবা সাগরেদদের সাগরেদরা, তার সন্তানরা বা সন্তানের সন্তানরা, তারাও যদি আসেন, যেমন মাহমুদ বন্দনী সাহেব যখন আসেন, তিনি এসে নিজেও এই তাহাজ্জুদের জামাতের ইমামতি করেন সিলেটের একাধিক মসজিদে, বিশেষ করে শেষ দশকে এতেকাফের সময়গুলো। তাহলে দেখা যাচ্ছে অন্যরা যেটা করছে না, সিলেটের মধ্যে যেহেতু মাদানী রহমাতুল্লাহর প্রভাব বেশি, সেখানে ব্যাপকভাবে সেটা চলছে, কিন্তু অন্যরা তাই বলে সেটাকে আবার নাজায়েজ, হারাম বা কবিরা গুনাহ বলে ফতোয়া দিচ্ছে না, তাদেরকেও বেদাতি বলে ঘোষণা দিচ্ছে না। কেন? কারণ যেই দলিলের আলোকে ইখতিলাফ হয়েছে, ওই দলিলের আলোকে দুটো মতেরই সুযোগ আছে, একটাকে তুলনামূলক শক্তিশালী আর একটাকে তুলনামূলক দুর্বল বলা যেতে পারে। তা আমার নজরে যেটা শক্তিশালী সেটা আমি গ্রহণ করব, আপনার নজরে যেটা দুর্বল সেটাকে আপনি অ্যাভয়েড করে চলবেন, এটা স্বাভাবিক। কিন্তু এই যে দেখা যাচ্ছে তিনি এত বড় একজন ব্যক্তিত্ব, কিন্তু তিনি করেছেন বলেই অন্ধভাবে সকলে করছে না, বরং বিষয়টাকে বিচার বিশ্লেষণ করে যেই ক্ষেত্রে মনে হচ্ছে না হুজুর যেই মত দিয়েছেন এর চাইতে অন্য মত যেটা আছে থানবী আলাইহির রহমার মত সেটাই বেশি শক্তিশালী, তো এই ক্ষেত্রে এত বড় ব্যক্তি বলার পরও অন্ধের মতো সেটাকে গ্রহণ করে নিচ্ছে না। এমনকি এই যে মাহফিলের যে ভিডিও হচ্ছে, এত যে ক্যামেরা লাগানো, দারুলম দেওবন্দকে জিজ্ঞাসা করেন যে এভাবে মাহফিলের ভিডিও করা জায়েজ কি না, স্পষ্ট বলবে না জায়েজ, কোনো সুযোগই নাই। এমনকি বাংলাদেশের মধ্যে একাধিক আকাবির আছেন যারা এখনও এই মত পোষণ করেন এবং কঠোরভাবেই এই মত ব্যক্ত করেন। আবার দারুলম করাচিকে জিজ্ঞাসা করেন, তারা বলবে অবশ্যই জায়েজ, শর্ত সাপেক্ষে, জরুরতের আলোকে। কিন্তু তাই বলে এই দারুলম দেওবন্দ যে না জায়েজ বললো, এ কারণে দারুলম করাচি বলবে না যে দেওবন্দ বাড়াবাড়ি করেছে, উগ্রতা দেখিয়েছে, অথবা দারুলম করাচি যে জায়েজ বললো, এ কারণে দারুলম দেওবন্দ বলবে না আরে করাচি গোমরা হয়ে গিয়েছে, আর হারামকে হালাল বলে বেইমান হয়ে গিয়েছে। বরঞ্চ বুঝবে না, এখানে ডিজিটাল এই ভিডিওর ব্যাপারে দলিলের আলোকে ইখতিলাফের সুযোগ আছে, তো যার কাছে যেটা শক্তিশালী মনে হয়েছে সে সেটাকে গ্রহণ করেছে। এরকম দলিল দিতে চাইলে হাজার হাজার দলিল দেওয়া সম্ভব, যেখানে দেখানো যাবে যে অতীতে বড় কেউ আমল করেছে একটা, তারপরও পরবর্তীতে উম্মত যারা এসেছে তারা গ্রহণ করেছে আরেকটা। হ্যাঁ, তাই বলে গালিগালাজ করে নাই, সমালোচনা করে নাই, নিন্দা করে নাই, বরঞ্চ শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধা আর দলিলের জায়গায় দলিল। তাহলে এর থেকে কি স্পষ্ট হলো যে আমরা আমাদের বড়দেরকে অনুসরণ করি এ কারণে যে তারা আমাদের উস্তাদ, সুতরাং তারা ভালো করুক আর মন্দ করুক অন্ধভাবে অনুসরণ করতে হবে এ কারণে? কোশ্চিন কালেও না। আমরা যখন